হ্যালো মাই ভিউয়ার্স ফ্রেন্ড, দেখো আজকে তো সবাই জানো দোল পূর্ণিমা, কিন্তু আমাদের বাড়িতে পঞ্চম দোলটাকে মানা হয়। পঞ্চম দোলটা হলো দোলের পাঁচ দিন পরে যে দোলটা হয় সেটাকে পঞ্চম দোল বলা হয়। পাঁচ দিনের দিন যে দোলটা হয় সেটাকে পঞ্চম দোল বলা হয়। তো যেহেতু আমাদের ঠাকুর আগে বেড়াতে যেত, তো এখন কোনো একটা বিশেষ কারণবশত যাওয়া হয় না ঠাকুরের, তাই আমাদের বাড়িতে সেই দোলটা যেহেতু আগেও যেখানে ঠাকুর বেড়াতে যেত সেখানে হতো, তাই যেহেতু সেখানে ঠাকুর যাচ্ছে না তাই সেটাই এখন আমাদের বাড়িতে করা হয়েছে। দেখো সুন্দর বেদিতে সুন্দর করে মালা দিয়ে ডেকোরেশন করা হয়েছে। প্লিজ বলো তোমরা কেমন হয়েছে। দেখো আমাদের রাধা গোবিন্দ সেই বেদির ওপর বসে আছে। এই দোলটা আমাদের আজকে যেহেতু দোলের সবাই আবির টাবির দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের সমস্তটাই পঞ্চম দোলের।